শাহজাদা, সৈন্য শিবিরে স্বাগতম। সিপাহীরা আনন্দিত, আপনি এখানে এসেছেন এ আমাদের অনেক বড় সৌভাগ্য। আমি এখানে কোনো ভালো খবর নিয়ে আসিনি আলিয়াকা। জাহাঙ্গীর, কি হয়েছে তোমার? বাবা, বাবা মুস্তফা ভাইকে আদেশ দিয়েছেন আলিয়াকে প্রাসাদে ডেকে আনতে। কেন ডেকেছেন? মনে হচ্ছে জাহাপনা কোনো সিদ্ধান্ত নিয়েছেন, ওকে ওর অপরাধের শাস্তি পেতেই হবে। আমি তোমাকে নিতে এসেছি আলিয়াকা, জাহাপনার আদেশ। রুস্তম পাশার প্রতি অসম্মানজনক আচরণ করায় শাহজাদা। আসলে আলিয়াকা, এটা অজুহাত। জাহাপনা আমার কারণেই তোমার কর্তার নিতে চাইছেন। আপনি এই মহান সাম্রাজ্য এবং অটোম্যান রাজবংশের ভবিষ্যৎ কর্ণধার। মহান সাম্রাজ্যের ভবিষ্যতের কাছে আমার জীবনের কি মূল্য আছে? এক আলী গেলে হাজার আলী জন্মাবে। আমার এই তুচ্ছ জীবন সেই লক্ষ্যে উৎসর্গ করব শাহজাদা। যেহেতু আপনি আদেশ করেছেন, আমি প্রস্তুত শাহজাদা। সত্যকে মেনে নেবে? মেনে নেব শাহজাদা, আপনিও মেনে নেবেন? মেনে নেব। জাহাপনা শাহজাদা মুস্তফাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। আপনি ঠিক বলেছেন সুলতানা, আলিয়াগার গর্দান নেয়ার দায়িত্ব শাহজাদার উপর দেয়া হয়েছে, যাতে করে জেনিজেরিদের সাথে শাহজাদার বড় ধরনের একটা দূরত্ব তৈরি হয়। কখন গর্দান নেবে? কিছুক্ষণের মধ্যেই খোলা ময়দানে গর্দান নেওয়া হবে সুলতানা। মুস্তাফার করুণ চেহারা আমি দেখতে চাই। মুস্তফা ভাই, কি হয়েছে? শুনেছি আলিয়াকে প্রাসাদে রাখা হয়েছে, কোথায় সে? আশা করি শাহজাদা মুস্তাফা জাহাপনার হুঁশিয়ারির কথা মাথায় রেখে সৈন্যদের সাথে দূরত্ব বজায় রাখবে। জেনিচেরিরাও নিজেদের জায়গা বুঝে নেবে, না হয় সর্বনাশের হাত থেকে কেউ রক্ষা পাবে না। শাহজাদি, মহামান্য সুলতান সুলেমান খান।
কাঞ্চি প্রধান, তুমি প্রস্তুত? প্রস্তুত মহামান্য শাহজাদা, জল্লাদ আদেশের অপেক্ষায় আছে। আমরা যোদ্ধা, আমাদের তলোয়ার শত্রুদের গর্দানে। এই ময়দান থেকে আমাদের যাত্রা শুরু, এ যাত্রা অন্তবিহীন। হে আল্লাহ, আমি কৃতজ্ঞ, যোদ্ধার মনে সাহস দিয়েছেন। এই যোদ্ধা শাহজাদা মুস্তাফার অনুগত। ভবিষ্যৎ মুহাম্মাদের উম্মত, নবীর অনুসারী, হযরত আলীর ভক্ত আপনি, সুলতান হওয়ার একমাত্র সুযোগ্য ব্যক্তিত্ব। আপনার প্রতি শ্রদ্ধা জানাই। রুস্তম পাশাকে অসম্মান করার কারণেই ওর গর্দান নেওয়া হয়েছে, সবাই তো একথাই জানে, তাই না? আপনি এটাকে অপরাধ মনে করেন না? রুস্তম উজিরে আজম, একই সাথে তিনি আমার স্বামী। এভাবে ভাবতে থাকলে একে একে সবারই গর্দান যাবে মেহরিমা। ওকে তোমার আম্মা ছাড়া কেউ পছন্দ করে না, এমনকি তুমিও না। মেহরিমা, ফাতমা সুলতানকে তুমি কি এমন বলেছ? বলার কি আছে আম্মা, এটা গোপন কিছু না, সবাই জানে আমার বিয়ে কিভাবে হয়েছিল। সঞ্জুকে এসেছে কয়েক মাস হয়ে গেল, তবু কিছুতেই ভুলতে পারছি না। এসো শাহজাদা। এখন পর্যন্ত কোনো খবর আসেনি? জাহাপনাকে যে বার্তা পাঠিয়েছিলাম এতদিনে সেটা পৌঁছে যাওয়ার কথা। আমারও জানা নেই, অপেক্ষায় আছি। জাহাপনা পাওয়ার আগে সেই চিঠি কেউ রেখে দেয়নি তো? সেটাও হতে পারে। হুররাম সুলতান যদি এসব জানতে পারেন তাহলে চিঠি রেখেও দিতে পারেন। পাশা, মাহমুদ আগা, আমি খবর পেয়েছি তোমার কাজে সবাই সন্তুষ্ট। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি পাশা। ঠিক আছে,
মেহরিমা সুলতান প্রাসাদে আছেন? জি আছেন, কামরায় অপেক্ষা করছেন। ক্ষমা করবেন, আপনি এখানে আছেন জানতাম না। আমরা সবাই তোমার অপেক্ষায় ছিলাম। আমারও আপনাদেরকে খুব মনে পড়ত। আমি প্রাসাদে ফিরে যাচ্ছি, আর তোমারও আগে জাহাপনার সাথে দেখা করা উচিত, তাই না রুস্তম? অবশ্যই, শাহজাদি আর হুমাশার সাথে দেখা করে প্রাসাদে যাব। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। মেহরিমা, হুমাশ আপনাকে কাছে পেলে অনেক খুশি হবে রুস্তম। শাস্তি দেওয়া ঠিক হয়নি, যা আপনার জেনিচেরিদের অকারণে অস্থির করে তুলছেন। জেনিচেরিদের অস্থিরতার কারণ জাহাপনা না জাহাঙ্গীর, কারো সেই দুঃসাহস নেই, এর জন্য কে তাই সবাই জানে, রুস্তম পাশা। রুস্তম কখনো এত উপরে উঠতে পারত না, আম্মা পাশে না থাকলে কবেই শেষ হয়ে যেত। আমি সবকিছুই বুঝি ভাই, কেউ হয়তো আমাকে সিংহাসনের উত্তরসূরি মনে করে না, কিন্তু আমি সবই দেখি, কিছুই চোখ এড়ায় না। শাহজাদা, চলে এসেছ। আল্লাহর ইচ্ছায় জাহাপনার আদেশে ফিরে এসেছি, কিন্তু আমি না থাকায় এত কিছু ঘটেছে যে শুনে খুব অবাক লাগছে। নিয়ম ঠিক রাখার ব্যবস্থা করতে হবে। এই মহান সাম্রাজ্য দুর্বল না পাশা, নিয়ম আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, শক্তির জোরে না। বিচারক যখন ন্যায় বিচার করেন তা অমান্য করার দুঃসাহস কারো নেই। আপনার এই পরামর্শ আমি সবসময় মনে রাখব শাহজাদা। এখন অনুমতি দিন, জাহাপনা আমার অপেক্ষা আছেন। মুস্তাফা কবে ফিরে যাচ্ছে, কোনো খবর জেনেছ? খবর পাইনি, কিন্তু জানার চেষ্টা করছি। দ্রুত সঞ্জয়কে ফিরে যাক, এসেছে অনেকদিন হয়ে গেল, এখানে বসে আমার সন্তানদেরকে আমার বিরুদ্ধেই না খেপিয়ে তোলে। তা এতটা সহজ না সুলতানা। যাই হোক, ফাতমা সুলতান অন্তত যাচ্ছেন, বিয়ের প্রস্তুতি শেষ হয়নি এখনো? চিন্তার কিছু নেই। হাতুনের মা হওয়ার আর কতদিন বাকি? হেকিম বলেছেন আর 2 মাস। সুলতানা, যদি শাহজাদা হয় তখন কি করবেন? আদেশ অনুযায়ী সীমান্তবর্তী সবগুলো সঞ্জাক ঘুরে দেখে এসেছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তা বিস্তারিত লিপিবদ্ধ করেছি, খুব শীঘ্রই পেশ করব। ঠিক আছে, চার্লস আর ফার্দিনান্দের ব্যাপারে কি খবর নিয়ে এসেছ? ওরা কি শান্তিতে আছে, নাকি আবার নিজেদের রাজ্য ছেড়ে বের হওয়ার দুঃসাহসী পরিকল্পনা করছে? আকিঞ্চিদের সাথে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সমঝোতা চাইছে বলে তেমন কোনো ঝামেলা হচ্ছে না। তবে ফ্রান্সের রাজার ব্যাপারে কিছু কথা শুনেছি। কি হয়েছে ফ্রান্সের রাজার? শুনেছি রাজা ফ্রাঁসোয়া কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, অবস্থা খুব খারাপ। এখনই বার্তাবাহক পাঠিয়ে ফ্রান্সের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নাও। যেমন আদেশ। তোমার অনুপস্থিতিতে যা ঘটেছে শুনেছ? দুঃখজনক জাহাপনা,
তবে আবার শান্তি ফিরে এসেছে। আপনার ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জানাই জাহাপনা। বেয়াদবি হলে ক্ষমা করবেন। পদত্যাগে ইচ্ছুক হিজির হায়রের তিন পাশার জায়গায় এখনো আপনি কাউকে নিয়োগ করেননি। তার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রুস্তম পাশা। জানি সঠিক সময় সিদ্ধান্ত নেবেন, কিন্তু ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে জাহাপনা। ভূমধ্য সাগরে নিয়ন্ত্রণ রাখতে যত দ্রুত সম্ভব নতুন কাপ্তানি দরিয়াকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া প্রয়োজন। আম্মা। জাহাঙ্গীর, তুমি কামরায় যাও, আমি একটু পর আসছি। শাহজাদা, কবে ফিরে যাচ্ছ সঞ্জাকে? মাহি দেবরান সুলতান নিশ্চয়ই চিন্তিত। জাহাপনা আরো কিছুদিন এখানে থাকতে বলেছেন, তাই মূল্যবান সময়টা ভাই বোনদের নিয়ে কাটাচ্ছি। তোমার নেয়া প্রতিটি নিঃশ্বাস সত্যি অমূল্য। আল্লাহ বাঁচিয়েছেন, আলী আগার জায়গায় তুমিও হতে পারতে। দেখে মনে হচ্ছে খুব হতাশ হয়েছেন। এসব এত সহজে হয় না, তা বোঝার ক্ষমতা আমার আছে। জানি সময় লাগবে। সন্দেহ ভয়ঙ্কর রোগ, একবার কেউ আক্রান্ত হলে তার বিশ্বাস দুর্বল হয়ে যায়। আনুগত্যের প্রশ্নে তো অবশ্যই। ইব্রাহিম পাশার মৃত্যুর কথা মনে আছে তো? আপনার ছোড়া সেই তীরে এক নিষ্পাপ হাতুন আর তার গর্ভে থাকা আমার সন্তানের মৃত্যু হয়েছে, কেন? এই কি আপনার কাছে আনুগত্যের সংজ্ঞা সুলতানা? যাই করেন না কেন, পাপের ফল ভোগ করতে হয় মনে রাখবেন। একদিন আসবে যেদিন আপনার ভাগ্য আমি নির্ধারণ করব। আমি ভেবেছিলাম এই বিয়েতে আপনার মত নেই, কিন্তু দেখছি বেশ আনন্দ করছেন। কি করব গুলফাম, উদাস হয়ে বসে থাকার চেয়ে হাসি খুশি থাকার চেষ্টা করা কি খুব দোষের? দুদিনের দুনিয়া। আফিফা হাতুন, মোহর বিতরণ করেছেন? করেছি শাহজাদি, দাসীরা অনেক খুশি হয়েছে। ঠিক আছে, ফাতমা সুলতানের যেন বয়স কমে গেছে, বেশ হাসি খুশি। অকারণে তো আর প্রাসাদের সবাই ওনাকে প্রাণোচ্ছল শাহজাদি বলে না, তবে এতটা প্রাণবন্ত হবে ভাবিনি। নিশ্চয়ই কিছু একটা ভাবছেন। কি মনে হয়, রাজধানীতে থাকার কোনো ফোন দিয়ে এটেছেন? বিয়ে তো হবেই, চুপচাপ গেলে ভালো, না হলে নিজের সম্মান হারাতে হবে। ওর মনে হয় সময় হয়েছে, দেখেছেন আম্মা নির্লজ্জের মতো বসে আছে। এই অধমের উপর দয়া করেছেন, হারানো শান্তি আবার খুঁজে পেয়েছে জাহাপনা। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। আমিন। কবে ফিরে যাবেন আন্তাকিয়ায়? হুররাম সুলতান বলেছেন আমরা যেন মরমর মহলে থাকি, ওখানে দুদিন থেকে রওনা হয়ে যাব।
এসো। জাহাপনা, মহামান্য শাহজাদা মুস্তাফা এবং মহামান্য শাহজাদা জাহাঙ্গীর এসেছেন। আসতে দাও। জাহাপনা, এসো একসাথে খাবে। সত্যি বলছি, শুধু আপনার কথাই ভাবছিলাম। এভাবে অন্য কিছু চাইলে এতদিনে পেয়ে যেতাম। আমিও নিজেকে আটকাতে পারিনি হাতুন। আসার সময় কেউ দেখেনি তো? না, দেখেনি। প্রাসাদ থেকে আসার পথে অনেকের সামনেই পড়েছিলাম, সবাইকে ধোকা দিয়েছি। কিছু খাবেন? মজার খাবার তৈরি করেছি। নিশ্চয়ই খাবো। সর্বনাশ, মহালার কেউ এসেছে নিশ্চয়ই। আপনাকে আসতে দেখেনি তো? শান্ত হও, এদিকে আসুন। না, এখানে হবে না, আসুন এখানে। ইয়াবুজ, কি হয়েছে? ভেতরে সুম্ভু লাগা আছে। আগে বলবে না হাতুন, তাহলে সাবধান থাকো। কে এসেছিল? তেমন কেউ না গা। আমার কাছে কোনো কিছু গোপন করছো না তো? আসলে আপনাকে জানাতে চাইনি, জানতে চেয়েছেন যখন। বাড়ির মালিকের অনেক পাওনা বাকি, তিনি এসেছিলেন, সময় বেঁধে দিয়েছেন, এর মধ্যে পরিশোধ না করলে বাড়ি থেকে বের করে দেবেন। জহর, তোমার চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করব। দেব না, ভয় নেই। জাহাপনা, যদি অনুমতি দেন কাল আমাসিয়া ফিরে যেতে চাই। কাল দরবারে উপস্থিত থেকে তারপর ফিরবে। নতুন যে নিজেরই প্রধান নিয়োগ করব কাল, তুমিও সেখানে থাকবে। জানো তো, জেনেচেরিরা তোমাকে অনেক পছন্দ করে। জাহাপনা, আমি এ সম্মান আপনার সুদৃষ্টি আর ভালোবাসার কারণে পেয়েছি। সাম্রাজ্যের সমস্ত সৈন্য আমার কাছে মাথা নত করলেও আমি তাই ভাবব। শৈশব আর কৈশোর পার করেছ মুস্তাফা, তুমি এখন যোগ্য আর অভিজ্ঞ শাহজাদা। কার সাথে কেমন সম্পর্ক রাখতে হবে সেটা বুঝতে শেখো। যেমন কাপুদান পাশা, যদি ওর মেয়েকে তোমার সহকারী হিসেবে রাখতে চাও, চারদিকে এ নিয়ে গুজব ছড়াবে, কাপুদান পাশার সাথে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একজোট হয়েছ। ক্ষমা করবেন, পাশা আপনার প্রতি কতটা অনুগত তা সবাই জানে, এমনটাও হতে পারে ভাবতে পারিনি। তোমাকে ভাবতে হবে মুস্তাফা, একজন শাহজাদাকে অনেক বিচক্ষণ হতে হয়। নক্ষত্র কি বলেছে শুনতে পেয়েছ? শুনেছি, বলেছে শাহজাদা আসছে আমার কোলে, আমরা সবাই একসাথে থাকবো।
কখনো আলাদা হব না। নক্ষত্ররা আমাদের স্বপ্ন পূরণ করবে। এসব নক্ষত্রের কথা না তোমার। আমি আপনার নক্ষত্র নই? অবশ্যই আমি এখানে ভালো আছি নুরবানু, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি না থাকলে এই ফুল, এই বাগান থাকবে না, তোমার ঠোঁটের হাসি, বাতাসের সুবাস থাকবে না, এই সকাল, এই সন্ধ্যা, প্রেম, ভালোবাসা কিছুই থাকবে না। আমি আছি তো পৃথিবী আছে, আমি নেই কিছুই নেই। এটা কি আপনার লেখা? আমার না, অনেকদিন কলম হাতে নেওয়া হয়নি, এজন্যই ভালো লাগেনি। আমাকে ভালোবাসলে তার লেখা এমন হবে না, আরো ভালো হবে আমি জানি। চলো ভেতরে যাই। কুকুরটাকে ভেতরে নিয়ে যাও। এসব এসব কিছুর জন্য আমি দায়ী। যদি আমাসিয়ায় না যেতাম তবে ডাকাতদের হাতে পড়তে হতো না আর আপনাকেও এখানে আসতে হতো না, এই অঘটনগুলোর কিছুই ঘটত না। এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিছু সময় মানুষকে বদলে দেয় আবেগ অনুভূতি, চিন্তাকে বদলে দে। আমি বহু বছর ধরে বন্দী ছিলাম নিশা, এখন নিজেকে মুক্ত মনে হচ্ছে, অনেক বদলে গেছি। এই ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। কথাগুলো শুনে ভালো লাগছে, হৃদয় দিয়ে অনুভব করছি, কিন্তু আপনাকে আমার কারণে আবারও আগুনের মুখে ঠেলে দিতে চাই না। আমার কথা ভেবে কষ্ট পাবেন না, যেখানে হাজারো মানুষ জীবন দিতে রাজি। আমার ভালোবাসা তো নিতান্তই তুচ্ছ। এভাবে ভেবো না, আমার সাথে চলো, পথ নিশ্চয়ই আছে। আমরা একে অপরের সঙ্গী হব। তার হবে না, সরে যাওয়াই সবচেয়ে ভালো। আমরা একই পথের সঙ্গী হতে পারবো না, সম্ভব না। নিশা, thank you.
মেহেরুননিসা আতর, চিন্তা করো না আফনাজা, শাহজাদাকে বলে দিয়েছি এটাই শেষ দেখা। কষ্ট পান তা চাইনি, কিন্তু এখন ভুল করার সময় না। আমাকে নিতে চেয়েছিলেন, আমি নিষেধ করে দিয়েছি, কিন্তু মন ওনার কাছেই পড়ে থাকবে। ভাগ্যের একই পরিহাস আত্মাচা, ভাগ্যের লিখন খণ্ডানো যায় না, কারো পক্ষেই তা বদলানো সম্ভব না। কি সুন্দর লাগছে আপনাকে, খুব মনে পড়ত। এই বিয়ের জন্য অনেকদিন অপেক্ষা করেছেন, আজ অপেক্ষা শেষ হলো। সত্যি বলছেন? আপনাকে পাওয়ার জন্য আমি অস্থির হয়েছিলাম। আসলে মিথ্যা বলার কিছু নেই, সম্ভব হলে বিয়ে করতাম না। যেহেতু বিয়ে করতেই হলো, তাহলে তো সময়টা কাজে লাগাতে হয়, তাই না? তাই তো। সারারাত পেট ব্যথা করেছে জানফেদা, এখনো ব্যথা সারেনি। এই সময় এমন হয়, বসো, খাওয়া দাওয়ার ব্যাপারে তোমাকে আরো সাবধান হতে হবে। আর এখন থেকে রাতের বেলা শাহজাদার কামরায় যাওয়া ঠিক হবে না। অসম্ভব, শাহজাদার কাছে না গেলে অন্য দাসীদের পাঠাবে ভাবছো? ভুলে যাও, আমার কাজ সতর্ক করা, বাকিটা তোমার ইচ্ছা। সকাল হয়ে গেছে, তুমি এখনো ঘুমিয়ে আছো? তুমি কোনো শব্দ করছো না কেন? দেখুন কত কিছু তৈরি করেছি। সব মজার খাবার আজ রাতের জন্য তৈরি হয়েছে। বাবুর্চি প্রায় 41 রকমের খাবার তৈরি করেছে, আগে এই মিষ্টিটা খেয়ে দেখুন। সর্বনাশ হয়ে গেল।
ওটা একটা অপবিত্র প্রাণী নুরবানু, তোমার জন্য একটা বিড়াল খুঁজে আনবো। হ্যাঁ, বিষ খাইয়েছে, না হলে কিভাবে মরবে? কে মেরেছে তোমাকে? খুব কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট পেয়েছি। বাবুর্চিখানায় খবর দিয়েছি, হালুয়া তৈরি করতে বলেছি। তুমি করেছ তাই না? তুমি ওকে মেরেছ। শুরু থেকে তুমি ওকে অপছন্দ করো। তোকে আমি নিয়ে যেতে মারবো, মেরে ফেলবো। কেন মেরেছিস ওকে? নুরবানু, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি শুনবো তো তোকে? ছাড়ো, কি করছো নুরবানু? ছেড়ে দাও নুরবানু, ছেড়ে দাও, ছাড়ো। হ্যাঁ, যাও। হয়েছে সুম্বুল, অস্থির কেন? সুলতানা, কোনো দুর্ঘটনা ঘটেছে? দুর্ঘটনাই তো, মরমর মহল থেকে এসেছি, ফাতমা সুলতানের স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন। কি হয়েছিল? থামো থামো, বুঝে ফেলেছি। বিষ দিয়েছেন? না, বিষের কারণে না, কিন্তু ভাগ্যের উপর কারো জোর চলে না। আসলে কিভাবে যে বলি, আমার মনে হচ্ছে 40 ধরনের খাবার খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। মুস্তফা পাশা বিয়ের আনন্দে মিষ্টি মোরব্বা এত খেয়েছেন, বয়স হয়েছিল, সহ্য হয়নি। ফাতমা সুলতান অনেক চালাক সুম্বুল, এমন কিছু হবে কখনোই ভাবতে পারিনি। হাসতে হাসতে মেরেই ফেললেন। মনে হয় বিধবা হওয়ার অজুহাতে তিনি প্রাসাদেই থেকে যাবেন। ওনার উদ্দেশ্য তাই ছিল। হায় আল্লাহ, কি চমৎকার ফাঁদ! যা হবার হয়েছে নুরবানু, এত মন খারাপ করো না। প্রাসাদে একটাই বন্ধু ছিল, বিষ দিয়ে মেরে ফেললো কষ্ট দেওয়ার জন্য। কে মারতে যাবে ওকে? যে অপছন্দ করত, দূর দূর করত, দিলশা মেরেছে, পারলে আমাকেও মারবে। দিলশা হাতুনের কথা বাদ দাও, তোমার খুশির জন্য কি করতে হবে তাই বলো। একটা আলাদা কামরা চাই সেলিম, যেখানে শুধু আমি থাকবো, এমন কামরা শুধু আমার জন্য। দিলশা ওখানে থাকবে না, বরং দিলশাকে বের করে দিন, অসহ্য লাগে ওকে। তোমার জন্য আলাদা কামরা প্রস্তুত করতে বলবো, যেখানে তুমি তোমার মতো করে থাকবে। দিলশা সব দাসীদের মতো ওকেও হেরমে থাকতে হবে, তুমি আমার কাছে আমার সন্তানকে নিয়ে থাকবে। আল্লাহ মাগফিরাত দান করুন শাহজাদি, আপনি এত ভেঙে পড়বেন না। দোয়া করুন আফিফা হাতুন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। ফাতমা, খুব কষ্ট পেয়েছি। জানি না আপনি না থাকলে আমার কি হতো জাহাপনা। কার কাছে যেতাম? এ কেমন কথা, আমি তো আছি, এটা তোমারও প্রাসাদ, যতদিন ইচ্ছা থাকো।
এত বড় শোকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই শাহজাদে। আল্লাহ ধৈর্য দিন, সহ্য করার শক্তি দিন। ধন্যবাদ হুররাম, আমার জীবনে সুখ ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছ, এটাই ভাগ্য। ভাগ্যের উপর কারো জোর চলে না। ফেনেরিজাদাকে পদচ্যুত করার বিষয়টা বেশ জটিল ছিল। তুমি এত সব তথ্য কিভাবে জোগাড় করেছ? কঠিন ছিল না মহামান্য পাশা, আমার বিশ্বাস মন দিয়ে খুঁজলে অসঙ্গতিগুলো সবারই চোখে পড়বে। বেশ ভালো, সুলতানা তোমার কাজে সন্তুষ্ট, খুব ভালো করেছ, আপনাদের দয়া। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। মীর আলেম ফরহাদ আগা, এখন থেকে জেনিচেরি প্রধানের দায়িত্ব তোমার। দায়িত্ব পালনে সফল হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমাকে যোগ্য ভেবে যে সম্মান দিয়েছেন তা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। জাহাপনা, তোমার তলোয়ার যেন সবসময় ন্যায় আর সত্যের পক্ষে থাকে ফরহাদ আগা। আনুগত্য শুধু আমার প্রতি প্রকাশ করবে, ভুলে যেও না। আলী আগার পরিণতি তোমার এবং সাম্রাজ্যের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনি থাকবেন শুনে খুশি হয়েছি, অন্তত রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারবো। আমিও তোমার শাহজাদাকে নিয়ে অনেক খুশি, আজ থেকে এখানেই থাকবে আমার কামরায়। হুররাম কি করে বলা যায় না। হুরি জিহান, এসো এসো আমার পাশে বসো, অনেক সুন্দর লাগছে। এই রূপ শুধু আমরা দেখলেই হবে না শাহজাদাকেও দেখাবে? সেই আশা নেই শাহজাদি, আমার চিঠির উত্তরই দেননি, তাই এসব নিয়ে আর না ভাবাই ভালো। জীবন অনেক ছোট হুরি জিহান, এখনই নিজেকে তুলে ধরার সময়। চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়। আমি কি করতে পারি? জাহাঙ্গীরকে বলো, হতে পারে ও তোমাকে সাথে নিয়ে বেয়াজিতে সঞ্জাকে বেড়াতে যাবে, দেখবে ওই সব ব্যবস্থা করবে। এসো। শাহজাদা, জেনিচেরিদের শিবির থেকে এক আগে এসেছে, বলল তার নাম ইয়াকুব আগা, আপনার সাক্ষাৎ চাইছে। আসতে বলো। মহামান্য শাহজাদা, কি সমস্যা ইয়াকুব আগা, কেন দেখা করতে এসেছ? সৈন্যরা অস্থির শাহজাদা, আলী আগার মৃত্যু আর ফরহাদ আগার নিয়োগে সৈন্যরা সবাই অসন্তুষ্ট। আপনার আর জেনিচেরিদের প্রতি অবিচার আমরা মেনে নিতে পারছি না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সত্যের পথে আপনাকে সিংহাসনে বসাতে জেনিচেরি সৈন্যরা পুরোপুরি প্রস্তুত, আপনার ইশারাই যথেষ্ট। তুমি একবারও ভেবে দেখেছো কি বলেছ? তুমি কোন সাহসে সুলতান সুলেমানের সন্তানকে তার বিরুদ্ধে বিদ্রোহ করার পরামর্শ দিচ্ছ? জাহাপনার বিরুদ্ধে যাওয়ার কথা ভাবলে কিভাবে? ক্ষমা করবেন শাহজাদা, আমি বিশ্বাসঘাতকতা আর বিদ্রোহ করে ক্ষমতা দখলের চেয়ে সম্মানের সাথে পাওয়াটাই শ্রেয়। আর কখনো
এমন প্রস্তাব নিয়ে সামনে এলে কাউকে ক্ষমা করব না। দূর হও সামনে থেকে। শাহজাদার পাশে দুজন আগা থাকে, ওরা দুজনেই বেশ দক্ষ যোদ্ধা, একজন আত্মজা, অন্যজন ইয়াবুজ। ওদের ঠেকাতে গিয়ে মহামান্য পাশা আমাদের বহু লোক নিহত হয়েছে। ওই হামলার পর নিজের নিরাপত্তার ব্যাপারে সচেতন হয়েছেন। এসো সুলতানা। কে ফরহাদ আগা কিছু জানো? জানি না সুলতানা, কিন্তু সকল্লু আমাকে জানিয়েছে জাহাপনা আগাদের বিস্তারিত তথ্য চেয়েছিলেন, সেখান থেকে নির্বাচন করেছেন। ঠিক আছে, যা দেখছি রুস্তম পাশা শত্রুরা বারবার নিজেরাই নিজেদের ফাঁদে পড়ছে। আলি আগা শেষ, ফেনেরি জাদাও নেই, বারবারসের অবস্থাও খুব একটা ভালো না। নৌবাহিনীর দায়িত্বে আমাদের বিশ্বস্ত কেউ থাকা প্রয়োজন সুলতানা। কাপুদান পাশার ছেলে বা দুর্গোত্রেস দায়িত্ব পেলে ওদের পক্ষে কাজ করবে। এত কষ্টের পর আমি সবকিছু বৃথা যেতে দেব না। বিশ্বস্ত কাউকে খুঁজে বের করো, সুযোগ বুঝে জাহাপনাকে সুপারিশ করব। হুরি জিহান, তোমার জন্য অপেক্ষা করছিলাম। মুস্তাফা ভাইয়ের সাথে ছিলাম, কিছু হয়েছে? আমার মতো তুমিও কি এই প্রাসাদের একঘেয়ে পরিবেশে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছো? বলতে এসেছিলাম চলো দুজনে মিলে নতুন কোনো জায়গা থেকে ঘুরে আসি, জায়গা বদলালে মনটা হালকা লাগবে, কিছুদিন ঘুরে এলে দুজনেরই ভালো লাগবে। তা তো লাগবেই, কোথায় যেতে চাও বলো ইয়াকুব আগা। শাহজাদা মুস্তাফা বলেছেন বিদ্রোহ করে ক্ষমতা দখলে কোনো প্রকার কৃতিত্ব নেই জাহাপনা। সুলতান সুলেমানের সন্তানকে কোন সাহসে এমন প্রস্তাব দেয়া হচ্ছে বলে খুব খেপে গেলেন, মেরেই ফেলতেন, বহু কষ্টে জান বাঁচিয়ে এসেছি।